Assalamualaikum everyone, welcome back to my channel Reverse Jain. আপনাদের জন্য আমার আজকের রেসিপি ব্ল্যাক টোস্ট মিষ্টি। এই মিষ্টিটা খেয়ে আপনি অবাক হয়ে যাবেন যে এটা কতটা টেস্টি হয় এবং এই মজাদার ব্ল্যাক টোস্ট মিষ্টিটি বানানো কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় এই ভীষণ মজার ব্ল্যাক টোস্ট মিষ্টিটি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। প্রথমে এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো খুব ভালো করে মিশানোর পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 250 গ্রাম পরিমাণ ছানা। এই ছানার সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মেখে নেওয়ার সময় কারো কাছে যদি মনে হয় যে এটা একটু শক্ত তাহলে এখানে 1 চা চামচ পরিমাণ তরল দুধ ব্যবহার করতে পারেন, তবে এটা বেশি নরম করা যাবে না। আমার আজকে তরল গরুর দুধ ব্যবহার করার প্রয়োজন হয়নি। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিব। প্রথমে হাতের মধ্যে কিছুটা অংশ নিয়ে গোল করে নিতে হবে। তারপর এইভাবে হালকা চাপ দিয়ে ব্ল্যাক টোস্টের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির সাইজটা ছোট বা বড় করে নিতে পারেন। আমি এমন মাঝারি সাইজ করে মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো মিষ্টির শেপ দিয়ে দিব। এখন আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণ চিনি। আর কেউ যদি মিষ্টির পরিমাণটা কম খেতে চান তাহলে 2 কাপ পরিমাণ চিনি দিলেও হবে। এখন এই 3 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এবার একটি বলক আসা পর্যন্ত আমি শিরাটাকে জাল করে নিব। এই মিষ্টিটা তৈরি করার জন্য আমাদের লাগবে পাতলা শিরা, তো একদমই এই শিরাটাকে ঘন করা যাবে না, জাস্ট একটা বার ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন শিরাটা একবার ফুটে উঠবে তখন আমি চিনি শিরাটা এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি মিষ্টিগুলো তেলে ভেজে নিব। মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটি হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম হতে দিয়েছি। মিষ্টিগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলো একটু সময় নিয়ে ধৈর্য ধরে হালকা আঁচে ভাজতে হবে। কিছুক্ষণ পর দেখবেন মিষ্টিগুলো তেলের উপরে এভাবে ভেসে উঠবে। তখন এভাবে তেলটা হালকা নাড়িয়ে দিতে হবে। এতে করে তেলের দুলুনিতে মিষ্টিগুলো ঘুরতে থাকবে এবং মিষ্টির চারপাশে সুন্দর একটি কালার আসবে।
যখন মিষ্টিগুলোর কালার এমন হালকা ব্রাউন কালার আসবে তখন আমি চুলার আঁচটা লো থেকে মিডিয়াম লোতে করে দিয়েছি। এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে এভাবে চেপে চেপে দিচ্ছি, এতে করে মিষ্টির ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। একটু সময় নিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। যখন মিষ্টির কালারটা এমন হালকা কালচে বাদামি কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মিষ্টিগুলো আমি ঢাকনা দিয়ে 10 মিনিট হাই হিটে জাল করে নিব এবং 10 মিনিট পর একটি পাত্রে শিরা সহ উঠিয়ে নিব। এই সময়ে বাকি মিষ্টিগুলোও আমি সেম পদ্ধতিতে ভেজে নিব। এই মিষ্টির কালারগুলো চলে এসেছে, এখন এগুলোকে আমি তেল থেকে তুলে সেমভাবে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবং একইভাবে 10 মিনিট চিনি শিরার মধ্যে জাল করে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আমি একটি মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি মিষ্টির ভিতরটা কেমন হয়েছে। দেখুন কত ইজিলি মিষ্টিটা কেটে নেওয়া গেল। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টির ভিতরটা কতটা জুসি এবং পারফেক্ট হয়েছে। এই মিষ্টিগুলো আপনারা চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন, কিন্তু ট্রেডিশনালি এই মিষ্টিগুলোকে মাওয়া বা গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে সার্ভ করা হয়। আজকে আমি ওইভাবেই মিষ্টিগুলোকে সার্ভ করব। তাই শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে একটি ডিশের মধ্যে নিয়ে ডিশটা একটু উপর করে চিনি শিরাটা আমি ঝরিয়ে নেব।
এতে করে মিষ্টিগুলো যখন মাওয়া বা গুঁড়া দুধের মধ্যে গড়ানো হবে তখন মাওয়া বা গুঁড়া দুধটা চুপসে যাবে না। যখন মিষ্টির বাড়তি শিরাটা ঝরে যাবে তখন আমি মিষ্টিগুলোকে একটি একটি করে এভাবে মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। মাওয়ায় মিষ্টিটা গড়ানোর পরে মিষ্টির টেস্টটা আরও বেড়ে যাবে। তবে আপনারা চাইলে এখানে মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এভাবে সবগুলো মিষ্টি মাওয়ায় গড়িয়ে নিব। সবগুলো মিষ্টি মাওয়ার মধ্যে গড়ানো হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে এই মিষ্টির রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু এই মিষ্টির রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই মিষ্টির রেসিপিটি কেমন লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।